শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের মাস। সারা মাস জুড়ে ভক্তরা বাবা তারকনাথের মাথায় জল ঢেলে থাকেন বিভিন্ন তীর্থস্থান ভ্রমণের মাধ্যমে। এবং এর মধ্যে অন্যতম প্রধান একটি তীর্থস্থান হলো হুগলি জেলার তারকেশ্বর। পুরো শ্রাবণ মাস জুড়ে তারকেশ্বর ধামে লক্ষ লক্ষ ভক্ত এবং পুণ্যার্থীরা আসেন বাবার মাথায় জল ঢালবার জন্য। চলে এসেছি একটা নতুন গল্প নিয়ে আমাদের স্পিরিচুয়াল স্টোরিজ ইউটিউব চ্যানেলে। আজ আমরা হুগলি জেলার তারকেশ্বরের বাবা তারকনাথ ধাম সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেব এবং মন্দিরের ইতিহাস সম্পর্কেও আজ আলোচনা করব। বিষ্ণু দাস নামে একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন। তিনি তার নিজে আদি বাসভূমি ছেড়ে হুগলি জেলায় এসে বসবাস করতে শুরু করেছিলেন। কিন্তু তার আশেপাশে যারা থাকতেন অর্থাৎ তার প্রতিবেশীগণ তাকে একদমই দেখতে পারতেন না এবং তাকে বিভিন্নভাবে শাস্তি দিতেন এবং বিরক্ত করতেন। এরকমই একদিন শাস্তিস্বরূপ বিষ্ণু দাসকে লোহার গরম ডান্ডা ধরতে হয়েছিল এবং যার ফলে তিনি খুব আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এরপর বিষ্ণু দাস তার আরাধ্য দেবতা মহাদেবকে একমনে স্মরণ করতে লাগলেন তার এই দুঃখের নিবৃত্তি করবার জন্য। এরপর বিষ্ণু দাসের ভ্রাতা প্রতিদিন যেতেন জঙ্গলে এবং তিনি জঙ্গলের একটি স্থানে দেখতেন কিছু গাভীরা আসত এবং দুধ দান করত। তিনি তখন সেই স্থানটিতে গিয়ে দেখলেন সেখানে একটি পাথরের মূর্তি আছে অর্থাৎ পাথরের শিবলিঙ্গ। সেই পাথরের শিবলিঙ্গটিতেই প্রতিদিন গাভীরা দুধ দান করে যায় নির্দিষ্ট সময়ে এসে। এবং এই সময়ে বিষ্ণুদাস একদিন স্বপ্নাদেশ লাভ করলেন। তাকে মহাদেব স্বপ্ন দিলেন যে আমি এই জঙ্গলেই অবস্থান করছি, তুমি আমার মূর্তিটি খুঁজে বের করো এবং তার পূজার্চনা শুরু করো। বিষ্ণুদাস তখন গেলেন সেই জঙ্গলে যেখানে প্রতিদিন গাভীরা দুধ দান করত এবং গিয়ে দেখলেন সেখানে একটি শিবের লিঙ্গ বর্তমান। সেই লিঙ্গটি ছিল স্বয়ংভূ অর্থাৎ ওই লিঙ্গটি কেউ প্রতিষ্ঠা করেননি, লিঙ্গটি নিজে থেকেই সৃষ্টি হয়েছিল এবং লিঙ্গটি ছিল অনাদি লিঙ্গ। এবং বিষ্ণুদাস তার হাতের কাছে যেসব উপাচার পেয়েছিলেন সেগুলি দিয়েই বাবা তারকনাথের পূজা শুরু করলেন এবং বেলপাতা দিয়ে বাবা তারকনাথকে তুষ্ট করলেন। পরবর্তীকালে এই মন্দিরের প্রধান মহন্ত হয়েছিলেন মায়াগিরি মহারাজ এবং বিষ্ণুদাস ছিলেন মন্দিরের প্রধান পুরোহিত। তদানীন্তন রাজা ছিলেন রাজা ভারামল্ল। তিনি এরপরে একটি মন্দির নির্মাণ করে দিয়েছিলেন এবং মন্দিরটি পরবর্তীকালে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এবং মনে করা হয় 1729 খ্রিস্টাব্দে মল্ল রাজাদের আমলে মন্দিরটি সংস্কার করা হয়েছিল এবং আমরা বর্তমানে যে আটচালা বিশিষ্ট মন্দিরটি দেখতে পাই সেটি 1729 খ্রিস্টাব্দেই তৈরি করা হয়েছিল। এই মন্দিরে বাবা তারকনাথ ছাড়াও অবস্থান করছেন লক্ষ্মী নারায়ণ এবং দেবী কালী। এছাড়াও মন্দিরের সামনে আছে পবিত্র দুধপুকুর। মন্দিরে পূজার্চনা করার আগে দুধপুকুরে অবশ্যই স্নান করে নিতে হয়, তাহলে পুণ্য লাভ হয় এবং মনে করা হয় এই দুধপুকুরে স্নান করলে যে কোনো রোগ এবং ব্যাধি হতে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর এই শ্রাবণ মাসে লক্ষাধিক ভক্ত আসেন এই তারকনাথ ধামে এবং তারা দুধপুকুরে স্নান করেন এবং বাবা তারকনাথের মাথায় গঙ্গাজল অর্পণ করেন। ভক্তগণ যে কোনো রোগ ব্যাধি নিবারণের জন্য এই তারকনাথ ধামে বা তারকেশ্বর ধামে হত্যা দিয়ে পড়ে থাকেন এবং বাবা তারকনাথের আশীর্বাদে রোগ থেকে মুক্তি লাভ হয়। ভগবান শ্রী রামকৃষ্ণদেব যখন কর্কট রোগে আক্রান্ত ছিলেন তখন শ্রীমা সারদা দেবী তারকেশ্বর ধামে এসেছিলেন হত্যা দেওয়ার জন্য ঠাকুরের ব্যাধি মুক্তির প্রার্থনায়। এছাড়াও শ্রীমা সারদা দেবী অনেকবার এসেছেন এই তারকেশ্বর ধামে। শিবপুরাণে বর্ণিত আছে রাড়েচা তারকেশ্বর অর্থাৎ এই রাঢ় বঙ্গের অধিপতি হলেন তারকেশ্বর মহাদেব। রাঢ় বঙ্গের
ভক্তগণ এই গোটা শ্রাবণ মাস জুড়ে পূজা করে থাকেন তাদের আরাধ্য দেবতা এবং এই রাঢ়বঙ্গের অধিপতি তারকেশ্বর মহাদেবকে। পুণ্যার্থীরা গঙ্গা থেকে সরাসরি গঙ্গাজল তুলে পায়ে হেঁটে তারকেশ্বরে আসেন এবং বাবার মাথায় জল অর্পণ করে থাকেন। এছাড়াও এই তারকেশ্বর মন্দিরের সম্পর্কে আরেকটি অপ্রচলিত কাহিনীও আমরা জানতে পারি। যখন শিশু ভোলানাথ ধরিত্রী মাতার গর্ভে ছিলেন, তখন তার একদিন ইচ্ছা হয়েছিল যে তিনি পৃথিবীর রূপ দর্শন করবেন। তখন তিনি পৃথিবী থেকে তার মাথাটি বাইরে বার করেছিলেন এবং দেখেছিলেন পৃথিবীর দুঃখ দুর্দশার রূপ। এরপরে তিনি পৃথিবীর দুঃখ দুর্দশা দেখে শোকে পাথর হয়ে গিয়েছিলেন এবং মনে করা হয় সেই পাথরটি অর্থাৎ শিবের মস্তকই লিঙ্গরূপে আজও অবস্থান করছে তারকেশ্বরের বাবা তারকনাথ রূপে। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল স্পিরিচুয়াল স্টোরিজ। ধন্যবাদ।